ইন্ডিয়ান আলু? ও মাই গড, ইন্ডিয়ান আলু আছে। ও ভাই কোন কি কোন ইন্ডিয়া থেকে আলু কেন আসছে ভাই? ইন্ডিয়ান আলু আছে, অনেক আলু আছে, প্রচুর আলু আছে ভাই। ইন্ডিয়ান আলু কেন আসছে ভাই? ইন্ডিয়ান আলু সরকার ইনপুট করছে, ইন্ডিয়ান আলু আসতেছে। ইন্ডিয়াটা কত করে চলছিল ভাই ইন্ডিয়ান আলু? সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, আজকে 18ই এপ্রিল রোজ বৃহস্পতিবার 2024। দর্শক, প্রচুর প্রচুর পরিমাণে বাড়লো আলুর দাম, আদার দাম, রসুনের দামও। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে আজকের বাজারে বিক্রি করছে। লোকেশনটা যদি আপনাদের বলি, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে। দর্শক, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আপনারা স্কিপ করে দেখার কারণে অনেক দাম সম্পর্কে আপনারা ভুলে যান বা দাম সম্পর্কে জানতে পারেন না। তো চলুন আমরা বিভিন্ন আড়তে গর্ব দেখবো কোন আড়তদার কেমন দামে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা আজকের বাজারে বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? ঈদের পরে মনে হয় এই দোকান খুলছেন না? জি, ঈদের পরে দোকান খুললাম। কেমন গেল ঈদ, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিকানাটা একটু বলেন, আপনার নাম ঠিকানাটা? আমার নাম মোহাম্মদ জাসিম, আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স এন্টারপ্রাইজ, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট, ঢাকা। আচ্ছা, তো দোকান খুলে মোটামুটি পেঁয়াজের কি অবস্থা? পেঁয়াজের দাম বাড়তে দিকে না কমতে দিকে? পেঁয়াজের বাজার উঠানামার ভিতরে আছে। উঠানামা আজকের বাজারে কম না বেশি? দামটা কম না বেশি? আজকের বাজারে স্থিতিশীল অবস্থায় আছে, ঈদের পর থেকে 52-53 এরকম অবস্থা। 52-53 এগুলো কোন জায়গার এই ফেসগুলো? এগুলো হলো জিটকা, মানিকগঞ্জ জিটকা। মানিকগঞ্জের জিটকা না? মানিকগঞ্জের জিটকা 45 টাকা। 45 টাকা আলু বলছেন না? এটা কোন জায়গার আলুটা? এটা রংপুর। রংপুরে লাল স্টিক না? লাল স্টিক, লাল স্টিক। আলুর বাজার তো অনেক অস্থির, হাই অস্থির। এরকম অস্থির কেন, মানে যদি একটু বলতেন? 45 টাকা 45 আলু কাস্টমার। দর্শক, এরকম অস্থির হওয়ার কারণ তো সমস্ত মাল তো স্টোরে ঢুকে গেছে, এখন পর্যন্ত স্টোরগুলো খুলে নেই। আর তারপরে এবার ওই কৃষক পর্যায়েও কিনছে একটু বেশি দিয়েই, তারপরে দামটা একটু অতিরিক্ত অতিরিক্ত। আলুর দাম নাকি আরও বাড়বে আমরা শুনতেছি, আসলে কি বাড়বে? বাংলাদেশে তো কোনোটাই অসম্ভবের কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে সবই সম্ভব, সবই সম্ভব। আর পেঁয়াজের বাজারে নাকি আমি একটু বাজারে আইসা একটু শুনলাম পেঁয়াজ নাকি কমে গেছে, একটু কমতে পারে, কমতে পারে, হাটে একটু কমে, আমাদের এখানে একটু কমবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন না, যারা কৃষক বা ব্যাপারীরা যেন যোগাযোগ করতে পারে সহজে। মোবাইল নাম্বার 01914754409। কৃষকদেরকে মানে কীভাবে কমিশনে মালগুলো বিক্রি করেন, কত টাকা কোনটা? আমরা কেজিতে 1 টাকা কমিশনে আমরা মাল বিক্রি করে দিই পেঁয়াজ। আচ্ছা, আর আলু হইলে আপনার 70 পয়সা কমিশনে আমরা বিক্রি করে দিই, 70 পয়সা আলুটা। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আরও বিভিন্ন ঘুরবো, একটু দেখবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, না টেনে দেখবেন কোনোভাবে আপনারা স্কিপ। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলেন না, সবাই তো চিনে তারপর। হ্যাঁ, আমাকে অবশ্যই চেনে। আমার নাম মোহাম্মদ জাসিম, সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর রায়ের বাজার, ঢাকা। জাহানারা টেরেস থেকে ভাই? জি, জাহানারা টেরেস। ভাই ঈদ কেমন কাটলো আপনার? ইনশাআল্লাহ ঈদ মোটামুটি ভালোই কাটছে। বাড়িতে গেছেন তোরা? বাড়িতে দেশে গেছিলাম, আসছি গতকাল। আচ্ছা, তো পেঁয়াজের আমদানি তো মনে হয় অনেক বেশি না ভাই? হ্যাঁ, পেঁয়াজের আমদানি আছে, পেঁয়াজের আমদানি ভালো। মনে খারাপ ভাই, পেঁয়াজের বাজার কি অবস্থা ঈদের পরে বা এখন কেমন? দাম কম না বেশি? বাজার পাইকারের মধ্যে একটু কম, আস্তে আস্তে আসছে, আজ পাইকারের মধ্যে একটু বেশি। পেঁয়াজের বাজার আছে 53-52-54 টাকা মাথা, 54 টাকা। আচ্ছা, আপনার এই জন্য পিছনে এই পেঁয়াজগুলো কোন জায়গার ভাই? এই পেঁয়াজগুলো এটা হলো আপনার রাজবাড়ির পাংশা। রাজবাড়ির পাংশা এটা কত করে চলছিল আজকের বাজার ভাই? এটা বেচলাম 53-54। আর এগুলো সব একই মান, যেটা আছে একই মান। আর রাজশাহী বেচলাম 52-53। আচ্ছা, রাজশাহীটার একটু 2-1 টাকা কম কেন ভাই? 53 টাকা বেচলাম মাথা, 53 টাকা বেচলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যে দেশি যে পাবনা, ওইটা নাই? পাবনাটা নাই, এটা রাজশাহী। রাজশাহীটা কি ভালো হয় ভাই? রাজশাহী মানে খারাপ না, ভালো, ভালো, অনেক ভালো। রাজশাহী হলো দেশি মাল তো, অনেক সুন্দর, কালার ভালো হয়, সাইজ চ্যাপটা। তো পেঁয়াজে মানে যদি বিক্রি করতে চায় বা কেউ কমিশনে বিক্রি করতে চায়, কীভাবে আপনারা টাকাটা নেন? পেঁয়াজে মাল বাড়াইলে আমরা মাল বেশি তার টাকা পরিশোধ করে দিই। পেঁয়াজে কয় টাকা কমিশন নেন? পেঁয়াজে আমরা 1 টাকা কমিশন, 1 টাকা কমিশন। আলুর বাজার কী অবস্থা ভাই? আলুর বাজার আছে 44-45, 44। এটা কোন জায়গার এই আলুটা ভাই? এটা হলো মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের আলু 44-45 টাকা না ভাই? আচ্ছা আচ্ছা, কত? আচ্ছা, আলুতে আপনারা কমিশন করেন? এটা ইন্ডিয়ান আলু। ও আচ্ছা, ইন্ডিয়ান আলু। ও মাই গড, ইন্ডিয়ান আলু আছে। ও ভাই কোন কি কোন ইন্ডিয়া থেকে আলু কেন আসছে ভাই? ইন্ডিয়ান আলু আছে, অনেক আলু আছে, প্রচুর আলু আছে ভাই। ইন্ডিয়ান আলু কেন আসছে ভাই? ইন্ডিয়ান আলু সরকার ইনপুট করছে, ইন্ডিয়ান আলু আসতেছে। ইন্ডিয়াটা কত করে চলছিল ভাই? ইন্ডিয়ান আলু বেচা হলো 41 টাকা। 41 টাকা, তাও তো কম না। ইন্ডিয়াতে নাকি আলু 15 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, কইতে পারি না, কিন্তু আমরা বেচতেছি 41 টাকা। তাহলে ইন্ডিয়ার ব্যাপারই আপনার কাছে আছে না? হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপারই আমাদের আছে। তো ইন্ডিয়ার কি পেঁয়াজ আপনারা বিক্রি করেন? ইন্ডিয়ান পেঁয়াজ আসলে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করি। আপনার মোবাইল নাম্বারটা বলেন না। আমার মোবাইল নাম্বারটা হলো 01773116592। আচ্ছা, এগুলা বস্তা কতটুকু মাল হয় ভাই? ইন্ডিয়ান আছে 48, 50, 47, 46 এক এক রকম বস্তা। আর আমাদের দেশি বস্তারগুলা 64, 65 এরকম। আচ্ছা, তাহলে আলুতে কমিশনে 1 টাকা নেন? আলুতে কমিশন আপনার 70 পয়সা। 70 পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্যবসা বাণিজ্য মোটামুটি শুরু হয়েছে না? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের পেঁয়াজের বাজারে? কি অবস্থা? পেঁয়াজের বাজার তো আজ কয়েকদিন একই রকম চলতেছে, 50, 51, 52। আচ্ছা, পেঁয়াজের আমদানি তো একেবারে ঘর তো ভরপুর ভাই। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের আমদানি ঈদের পর আমদানি হয়েছে ভাই। ঈদের পরে আমদানি হচ্ছে না? দর্শক দেখুন ঘরে কি পরিমাণ পেঁয়াজ। এটা কোন জায়গার এই পেঁয়াজটা ভাই? এটা ফরিদপুরের পেঁয়াজ ভাই। ফরিদপুরের পেঁয়াজ কত করে দিছিলেন ভাই? এটা বেচতেছি 52, 51, 52, 52, 51। ঈদের আগে দাম কেমন ছিল এই পেঁয়াজটার? এই ঈদের আগে ছিল 48, 49। 48, 49। এখন কি পেঁয়াজের দামটা বাড়তির দিকে? 1-2 টাকা বাড়ছে। ওমা, কোন কি? আর এগুলা কত করে ভাই? এগুলা যদি নেন এগুলা 48 টাকা ভাই। এটা কোন জায়গার ভাই এই পেঁয়াজটা? ফরিদপুরের। এটা নিয়ম, এটা ফরিদপুরের একটু নিয়ম পেঁয়াজ। দর্শক 48 টাকা না? 48। এগুলো বস্তা কতটুকু? এর এক একটা বস্তা ভাই? এক এক বস্তা আপনার 47, 48, 50। আর এই আপনার সামনেটা কত করে দিয়েছিলেন ভাই? এটাও 51 টাকা বেশি। 51। এটা মানে একটু ভালো না? এটা ভালো, এটা কোনো কাটি ফাটি নাই, এক দানা পেঁয়াজ। এক দানা পেঁয়াজ। দর্শক ভাই রসুনের বাজার কি অবস্থা? রসুন কত করে দিয়েছিলেন? বেশি ভাই, এগুলো বেচতেছি আপনার 35, 36 বেশি। এখন এইরকমই চলতেছে আর কি, মানে 135 টাকা। হ্যাঁ, দেখেন কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে, আমরা জানি, সমস্যা নাই। এটা 135 টাকা ভাই। জি জি ভাই, রসুনের বাজার তো এত থাকার কথা না। রসুনের বাজার আরো বেশি, বুঝছেন? এগুলি এখন যেগুলি আইবো ওইগুলি 45টা বেচা লাগবে। এখন যেগুলো আসবেন মানে নতুন যেগুলো আসবে? হ্যাঁ, নতুন আজকে যেগুলো আইবো এই কোয়ালিটি 45। ও মাই গড। দর্শক মোটামুটি ঈদের পরবর্তীতে আপনাদের এখন কেমন ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা ঈদ ভাঙা বাজার, কাস্টমার কম মার্কেটে। কাস্টমার কম? জি, ওই জায়গা রাহি পেঁয়াজ ধরছে তো ওই জায়গা বাজারটা বেশি আর কি। আচ্ছা আচ্ছা, মুকামে বাজার বেশি। আচ্ছা আচ্ছা, মানে রাখি করতেছে মনে করেন বাজার অনেক বেশি, কিন্তু এনে কাস্টমার কম মার্কেটে। দর্শক এখানে আদা, রসুন সব কিছুই আছে মিলে। আমরা একটু দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটু নাম ঠিকানাটা একটু বলেন না। আমার নাম মোহাম্মদ জাসিম, ঘরের নাম মেসার্স মাইন এন্টারপ্রাইজ। ভাই কি অবস্থা বর্তমান বাজারে? আদা, রসুনের কি অবস্থা, আলুর কি অবস্থা সব মিলিয়ে? সব মিলিয়ে আগের মতো দাম আছে, ঈদের পর থেকে একটু দাম বেশি ভাই আদা রসুনের। আচ্ছা, এই চায়না আদা কত করে চলছিল আজকের বাজারে? 185 টাকা আজকে। 185 টাকা চায়না আদা। হু করেই বাড়ছে চায়না আদার দাম। হ্যাঁ, আর আদার দাম তো প্রচুর বাড়ছে, যেখানে 40 টাকা 45 টাকা বিক্রি করতেন, দাম বাড়ছে, অনেক বাড়ছে। দর্শক আর রসুন কত করে দিয়েছিলেন ভাই? রসুন বেচতেছে ভাই 195, আর একটু হোয়াইট বেচতেছে 198। 198 না? হ্যাঁ, 198। এটা মনে হয় একটু ভালো, অনেক ভালো। হ্যাঁ, হোয়াইট রসুন অনেক ভালো রসুন। দর্শক আচ্ছা, এই আদাটা কত করে দিয়েছিলেন? এখানে একটা আদা দেখা যাচ্ছে একই দাম। চায়না আদা ওটা 185 টাকা বেচতেছে ভাই। মানে আদার বাজার সব একই দাম? হ্যাঁ, একই দাম। কেরালা আদা নাই ভাই আপনার কাছে? কেরালা নাই, কেরালা বন্ধ ভাই। কেরালা বন্ধ কেন? কেরালা আসবে না? কেরালা দাম বেশি, বুঝছেন? ওইগুলো আনলে বাংলাদেশে পোষায় না, দাম বেশি। শুধু চায়না আদাই আসতেছে? চায়না আদা আসতেছে, বার্মা আদা আসতেছে। আচ্ছা আচ্ছা ভাই, আলুর বাজারের কি অবস্থা আজকের বাজারে? আলুর বাজার আজকে বেচতেছি ভাই 45, 46 টাকা আলু। 45, 46 টাকা দর্শক আলু। আলুর বাজার যদি আমরা বলি, আলুতে আপনারা কমিশন কয় টাকা নেন যদি বিক্রি করেন? আলুতে আমরা 60 পয়সা 70 পয়সা এরকম কমিশন, মানে যাদের কাছ থেকে যারা পাঠাইবে বিক্রি করে দিবেন। 70 পয়সা নেবেন আর কি। 70 পয়সা। আলুর দাম তো অনেক বাড়ছে ভাই, ও প্রচুর বাড়ছে। আলুর দাম আগের চেয়ে অনেক বাড়ছে ভাই, অনেক বাড়ছে। এখন কি আলুর মৌসুম? এখনটা কি আলুর মৌসুম না? মৌসুম গেছে, এখন যেগুলো রাখি করা আছে স্টোরে। আচ্ছা আচ্ছা, ওইগুলো আস্তে আস্তে বের করবে আর বেচবে। তার মানে এখন মৌসুম না? না, ওইগুলো একেবারে জানুয়ারি, ডিসেম্বর শেষ সময়, জানুয়ারি মাস সময় তো এই পুরনো আলুগুলো চলবে। আচ্ছা ভাই, পেঁয়াজের আপনার ঘরে তো প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা একবারে। এটা কত করেছিলেন এই পেঁয়াজটা? এটা রাজশাহীর পেঁয়াজ ভাই, এটা 50 টাকা বেচতে। 50 টাকা রাজশাহীর পেঁয়াজ আজকের বাজার। দর্শক সকাল সকাল। আর এটা কত করেছিলেন ভাই? আর এটা ফরিদপুরে ভালো পেঁয়াজ ভাই, এটা বেচতেছি 50, 52, 53, 54 এরকম। এরকম। আর পিছনের পেঁয়াজটা কোন জায়গায় ভাই? পিছনে একটা আছে রাজশাহী আর একটা আছে ফরিদপুর। একই মাল ভাই? একই দাম? একই দাম, হ্যাঁ একই দাম। একই দাম ভাই। পেঁয়াজ যে আমরা যদি পেঁয়াজের কথাটা যদি বলি, বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কি বাড়তে পারে বা কমতে পারে? পেঁয়াজের বাজার ভাই বাড়তির দিকে। বাড়তির দিকে? এই বড়া মৌসুমও পেঁয়াজের বাজার এত অনেক বাড়তি নাকি? অনেক বাড়তি, অনেক বাড়তির দিকে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে।